হায়দ্রাবাদ টেস্টে টপ অর্ডারের ব্যর্থতার পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ। That you can score. That's an excellent shot to bring up the 300. Really good shot. Test cricket 3000 run club Mushfiqur. 3000 test runs as well for the Bangladeshi captain, the fourth Bangladeshi to get there. চতুর্থ দিনের প্রথম সেশনে আরো অন্তত 100 রান চান সাকিব। They can play another session, will be in a very good position. চার থেকে পাঁচজন বিশেষজ্ঞ টেস্ট ক্রিকেটারের খোঁজে বিসিবি। আমাদের টেস্টের জন্য 4-5টা প্লেয়ার আলাদা করতেই হবে, কোনো এছাড়া কোনো পথ নেই। স্বাগত স্পোর্টস ওয়ার্ল্ডের রাতের আয়োজনে, আপনাদের সঙ্গে আছি আমি ইহতেশাম সবুজ, আমি মনজুর মোর্শেদ। শুরুতেই ভারত বাংলাদেশের মধ্যকার হায়দ্রাবাদ টেস্টের খবর। হায়দ্রাবাদ টেস্টের তৃতীয় দিন শেষে 365 রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। টপ অর্ডাররা বড় ইনিংস খেলতে ব্যর্থ হলেও দিন শেষে 6 উইকেটে 322 রান করেছে টাইগাররা। ফলো অন এড়াতে এখনও 166 রান দরকার মুশফিকুর রহিমের দলের। দিন শেষে মুশফিক 81 ও মিরাজ 51 রানে অপরাজিত আছেন। ব্যক্তিগত 78 রানের মাথায় চতুর্থ বাংলাদেশী হিসেবে 3000 রান কোটা স্পর্শ করেছেন মুশফিক। দিনের শেষ ওভারের তখনও বাকি 3 বল, ইশান্ত শর্মার শর্ট বাউন্সারটি এসে লাগে মুশফিকুর রহিমের ডান হাতে, শঙ্কা জেগে ওঠে। তবে পরের বলটি সীমানা ছাড়া করে দিনের শেষে লড়াইয়ে জেতা এক বীরের মতো প্যাভিলিয়নে ফিরলেন বাংলাদেশের অধিনায়ক। পার্শ্বচরিত্র মেহেদী হাসান মিরাজও ততক্ষণে বুঝিয়ে দিয়েছেন তার হাতে রয়েছে ব্যাটিংয়ের অপর সম্ভাবনা। এই জুটির অবিচ্ছিন্ন 87 রানের জুটিতে এখন দিন শেষে প্রশান্তির পরশ বাংলাদেশ শিবিরে। আগের দিনের 1 উইকেটে 41 রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশ। দিনের প্রথম সেশনেই তামিম মুমিনুল মাহমুদুল্লাহর উইকেট হারায় টাইগাররা। একসময় বাংলাদেশের স্কোর ছিল 4 উইকেটে 109 রান। তবে পঞ্চম উইকেটে মুশফিকের সাথে 117 রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন সাকিব। তবে ক্যারিয়ারের 21তম 50 তুলে 82 রানে সাকিব ফিরলে ভাঙে সেই প্রতিরোধ। এরপর সাব্বিরও বেশিক্ষণ টেকেননি। তবে সপ্তম উইকেট জুটিতে মেহেদী হাসানের সঙ্গে অবিচ্ছিন্ন 87 রানের জুটি গড়ে প্রতিরোধ জোরদার করেন অধিনায়ক। ব্যক্তিগত 78 রানের মাথায় চতুর্থ বাংলাদেশি হিসেবে 3000 রানের কোটা স্পর্শ করেন মুশফিক। দিন শেষে তিনি 81 ও মিরাজ 51 রানে অপরাজিত আছেন। তবে সবচেয়ে বড় কথা, ব্যাট হাতে সাফল্যের কথা দিয়ে কথা রেখেছেন তরুণ মিরাজ। হায়দ্রাবাদ টেস্টের তৃতীয় দিনের শেষ সেশনটা ছিল চোখে পড়ার মতো, যেখানে কোনো উইকেট না হারিয়ে অনবদ্য ইনিংস খেলেছেন মেহেদী হাসান মিরাজ আর অধিনায়ক মুশফিকুর রহিম। আগামী দিনে তাই এ দুজনের ব্যাটে ভর করে বাংলাদেশ স্বপ্ন দেখতেই পারে শুধু ফলো অন এড়ানো নয়, একই সাথে লড়াইয়েরও। সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস, রাজীব গান্ধী স্টেডিয়াম, হায়দ্রাবাদ, ভারত। ম্যাচ বাঁচানো অনেক কঠিন হলেও এখনও আশা ছাড়েনি বাংলাদেশ। কোনো উইকেট না হারিয়ে কাল প্রথম সেশনে 100 থেকে 120 রান করা গেলে ভালো কিছু আশা করছেন সাকিব আল হাসান। If they can play another session, we'll be in a very good position, and that's what we need to do. And the bowler we have, whoever the batsman is in the crease, and make sure that they support them. সবুজ, সাকিব তামিমের ক্লাবে তো যুক্ত হলেন মুশফিকুর এবং দুর্দান্তভাবে একটি ইনিংস খেলে কিন্তু দলকে অনেক বড় সম্ভাবনার কথা দিয়ে রেখেছেন তৃতীয় দিন শেষে নিশ্চয়ই। ঠিক তাই, 206টি বল খেলেছেন, 81 রানে অপরাজিত রয়েছেন, সত্যিকারের টেস্ট ইনিংস বোধহয় এরকমই হয়। আমরা একটু দেখতে চাই যে বাংলাদেশ অধিনায়ক তিনি আসলে কোথায় দাঁড়িয়ে রয়েছেন। আমরা দেখছি যে বাংলাদেশের টেস্ট ক্রিকেটে বাংলাদেশের যে 3000 ক্লাব যারা 3000 রান করেছেন তাদের মধ্যে সবার উপরে রয়েছেন তামিম ইকবাল। 47 নম্বর টেস্টে তিনি খেলছেন, 2007 তার অভিষেক। 47 টেস্টে 3467 রান, এই টেস্টের প্রথম ইনিংস পর্যন্ত তার গড় কিন্তু 39.39, 8টি সেঞ্চুরি করেছেন, একটি ডাবল সেঞ্চুরি রয়েছে 217। সাকিব আল হাসান কিন্তু তার আগের বছর কিন্তু তার অভিষেক হয়েছিল, কিন্তু আবার টেস্ট সংখ্যা কিন্তু 47টি, অর্থাৎ মাঝখানে
একটি অথবা দুটি টেস্ট খেলেননি সাকিব আল হাসান। তার রান 3295 হচ্ছে তার সর্বোচ্চ, চারটি সেঞ্চুরি, গড় কিন্তু আবার তামিমের চেয়ে একটু বেশি ভালো 41.18। অর্থাৎ দুই বন্ধুর মধ্যে কিন্তু তীব্র প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে যে কে হবেন শেষ পর্যন্ত টপার। এই যে লড়াই সেখানে কিন্তু ভালোভাবে আবার যুক্ত হয়েছেন মুশফিকুর রহিম, তিনিও 3000 ক্লাবে ঢুকে পড়েছেন। কিন্তু ঠিক তার উপরে রয়েছে হাবিবুল বাশারের নাম, তিনি 50টি টেস্টে 3026 রান করেছেন, তিনটি সেঞ্চুরি ছিল, 24টি হাফ সেঞ্চুরি ছিল, তার গড় প্রায় 31। যিনি এখন দলের নির্বাচক জি। আর বাকি তিনজন কিন্তু খেলে চলেছেন। মুশফিকুর রহিম তার 52 নম্বর টেস্টে খেলছেন, 3000 ক্লাবে সবে ঢুকলেন, 81 রানে অপরাজিত রয়েছেন, তার মানে সব মিলে তার রান সংখ্যা কিন্তু 3003 রান। বাশারকে ছাড়িয়ে যাওয়ার কিন্তু যথেষ্ট সম্ভাবনা রয়েছে এই ইনিংসে। অর্থাৎ তিনি যদি সেঞ্চুরিটি পেয়ে যান তাহলে তিনি হয়তো বাশারকেও টপকে যাবেন, এবং তার গড় কিন্তু বেশ ভালোর দিকে যাচ্ছে, প্রায় 35-এর কাছাকাছি কিন্তু মুশফিকুর রহিমের গড়। আমরা দেখতে চাইবো যখন মুশফিকুর রহিম অবসর নেবেন নিশ্চিত হবে তার ব্যাটিং গড় হবে 40+। ব্যাটসম্যানদের এই অর্জনের পর কিন্তু দায়িত্ব থাকে বোলারদেরও, আর সেই বোলারের জন্য কিন্তু বিসিবি এবার স্পিনারদের উপর জোর দিচ্ছেন। বিসিবি বলছেন যে কিছু স্পেশালিস্ট ক্রিকেটার দরকার, সেখানে স্পিনারদেরকে বেশি জোর দিচ্ছেন। আমরা যেতে চাই পরের খবরে। টেস্টের জন্য 4-5 জন স্পেশালিস্ট ক্রিকেটারের প্রয়োজনীয়তা অনুভব করছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। হায়দ্রাবাদ টেস্টে দলের বোলিং ফিল্ডিংয়েও হতাশ হয়েছেন তিনি। তবে দ্রুতই ভারতের মাটিতে পূর্ণ সিরিজ খেলার ব্যাপারে আশাবাদী বিসিবি সভাপতি। এদিকে স্পিন কোচের খোঁজে ভারতীয় সুনীল জোশীর সাথে কথা বলেছেন বোর্ড কর্মকর্তারা। নিউজিল্যান্ডের পর ভারত সফরেও ছন্নছাড়া বাংলাদেশের ক্রিকেট দল। প্রথম ইনিংসে নির্বিষ বোলিং আর দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানদের এক প্রকার উইকেট বিলিয়ে দিয়ে আসা, সেই সঙ্গে বারবার রান আউটে দলকে বিপদে ফেলানো। ভারত সফরের পর সব মিলিয়ে টেস্ট ক্রিকেটে যে বাংলাদেশের উন্নতি জায়গাগুলোর কথা আবারও মনে করিয়ে দিলেন বিসিবি বস নাজমুল হাসান। সে কারণেই 4-5 জন আলাদা টেস্ট স্পেশালিস্ট ক্রিকেটার বানানোর ভাবনার কথা জানালেন তিনি। আলটিমেটলি আমাদের যেটা করতে হবে, আমাদের টেস্টের জন্য 4-5টা প্লেয়ার আলাদা করতেই হবে, কোনো এছাড়া কোনো পথ নেই। কারণ এই ওয়ার্কলোডটা আমাদের এখন FTPতে এত খেলা আগের মতো তো না, এখন কন্টিনিউয়াস খেলছে এবং ইনজুরি দেখেন আপনি, টায়ার্ড হয়ে যাচ্ছে। বোলিং ফিল্ডিংয়ে মাঠে বেশ অগোছালো ছিল টাইগাররা, বিশেষ করে সিনিয়র ক্রিকেটাররা। তাদের এই দৈন্যদশা আসলে কাটানো যাবে না জন্টি রডসের মতো বিশ্ববিখ্যাত ফিল্ডিং কোচদের আনলেও। তবে এ নিয়ে বিসিবি বসের ভাবনা একটু ভিন্ন। তামিম, সাকিব, মুশফিক, রিয়াদ, এদেরকে তো আর শেখানোর কিছু নাই, এখন কি শিখাবে আপনি বলেন, কোচ কি শিখাবে তাদেরকে? সো এটা হয়, ইটস পার্ট অফ দ্য গেম, খারাপ হচ্ছে, ব্যাড লাক যে এরকম হচ্ছে। কথা উঠেছিল এমন পারফরম্যান্সের পর আবার কবে ভারত সফরে যাবে বাংলাদেশ, জবাবে নাজমুল হাসান জানান, ফার্দার কোনো সিরিজ নিয়ে এখন পর্যন্ত আলাপ হয়নি। কারণ এখানে তো বিসিসিআইয়ের তো আপনারা জানেনই এখন কার সাথে কথা বলবো, সো নতুন একজন এসেছেন বাট এখানে তার সাথে দেখা হয়নি। বেশ কিছুদিন ধরেই একজন স্পিন কোচের খোঁজে ছিল বাংলাদেশ, এর মধ্যে কয়েকজনের সাথে অবশ্য কথাও বলেছে বোর্ড, তবে প্রায় নিশ্চিত সুনীল জোশীর নাম। এর মধ্যে নাকি শুক্রবার হায়দ্রাবাদে এসে বোর্ড কর্মকর্তাদের সাথে কথাও বলেছেন তিনি। আমরা যখন স্পিন কোচ খুঁজছিলাম তখন তো কয়েকজন অ্যাপ্লাই করেছে, এর মধ্যে সুনীল জোশীও করেছে, আরও আছে। এটা আমরা ঢাকায় গিয়ে ফার্দার আলোচনা করে আমরা ফাইনাল করব। সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস, রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, হায়দ্রাবাদ, ভারত। এবার বিসিএল এর খবর। তৃতীয় রাউন্ডের ম্যাচে অভিষেকে আফিফ হোসেনের সেঞ্চুরিতে নর্থ জোনের বিপক্ষে বড় সংগ্রহের পথে ইস্ট জোন। প্রথম দিন শেষে 3 উইকেটে 293 রান করেছে তারা। অন্য ম্যাচে সুভাগত হোমের 6 উইকেট শিকারে সাউথ জোনকে 260 রানে অল আউট করেছে সেন্ট্রাল জোন। চট্টগ্রামে 197 রানের জুটি গড়ে ইস্ট জোনের ইমতিয়াজ হোসেন ও আফিফ হোসেন। ইমতিয়াজ 81 রান করে ইয়াসিন আরাফাতের শিকার হলো, ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে 105 রানে ফেরেন আফিফ। তার উইকেট নেন নাসির। এরপর তাসামুল হক 34 রানে আউট হলেও জাকির হোসেন 48 রানে অপরাজিত রয়েছেন। নর্থ জোনের হয়ে 2 উইকেট নেন ইয়াসিন আরাফাত। এদিকে ফতুল্লায় সেন্ট্রাল জোনের বোলারদের দাপটে 260 রানে গুটিয়ে যায় সাউথ জোনের ইনিংস। 91 রানে 6 উইকেট নেন সুভাগত হোম, আর 2টি করে উইকেট পেয়েছেন আবু হায়দার রনি ও শরীফুল্লাহ। আর ব্যাটাতে সাউথ জোনের হয়ে সর্বাধিক 81 রান করেছেন তুষার ইমরান, আর 43 রান করেন সোহাগ গাজী। নারী বিশ্বকাপ বাছে দক্ষিণ আফ্রিকার কাছে 6 উইকেটে হেরে গ্রুপ পর্ব থেকে শেষ হয়েছে বাংলাদেশ, তবে এখনও রয়েছে সুপার সিক্সে খেলার সম্ভাবনা।